আমরা এখন কীর্তনে ছিলাম, মোস্তাদা ফোন করলো আমাদের, কে হতে পারে একটা বিরাট বিশাল সাপের এসে, তো আমরা এখন যাচ্ছি সাপটা উদ্ধার করতে। আমিও যাচ্ছি, কখন দাওয়া আছে, যদি বন্ধু আছে আমার আছে, যাচ্ছি শান্ত আপনি যাচ্ছি, তখন আমরা যাচ্ছি সাপটা উদ্ধার করতে। দেখি কি একটি বিষাক্ত সাপ ধরে নিয়েছে আমাদের মৌদা। এই আমাদের বুকের উপর ফেলে তুলে না তো রকি নিয়ে গেছে, তুমি ধরো তোমার কাজে আমাদের ধরো এখন ট্রেনিং নিচ্ছে আমার কাছে। আমার বন্ধু এখন ট্রেনিং নিচ্ছে সব ধরা, এবার তো সাকসেসফুল লাগছে, সব টাকাটা পাইছে নিয়ে এতটা মানে ভালো লাগছে কি বলে বোঝা যাবে না, তাই মাত্র সাকসেসফুল হলো না না ওর কিছু কিছু বলুক, এই মাত্র সাপটা ধরা সাকসেসফুল হলো, এই মাত্র আমরা একটু ছেড়ে আসবো, আমাদের গ্রামটা একটুখানি বড় তো একটু হেঁটে এক দু কিলোমিটার যেতে হবে, তো একটু দিয়ে আসবো না কি বলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই চ্যানেলটা করে দিও, এই মাত্র উদ্ধার করলো বলুন তার হেল্পার মধুরা আপনাদেরকে দেখে লাগবে হয়তো আমরা ফুচকাম করছি, একটু ওয়েট করে ভিডিওটা দেখো জায়গাটা কি হচ্ছে, এখন আমাদের সাতটাকে রেস্কিউ করবে এখানে ফাঁকা জঙ্গলে, কাছে গেলে তুই আলো দেখাও, সবাই আলো দেখাও, আলো দেখাও কম করবি আমার সাপ।
ছেড়ে দিচ্ছি। এবার তো ছেড়ে দিলাম, সাপ এখন দেখ হয়ে গেছে, অসুবিধা নাই। করে এবার এটা দাও মনে হাতে ধরু না, দেখুন বীজ দিলে হ্যাঁ সেই তো রে ওইখানটা দিল দেখো দেখ কাঠে মোদা তাকাও, এনে আমাদের সাপ রেস্কিউ করে দিয়েছে। মধু ঘোষের আমরা একটুখানি মুখে ধর মুখে ধর কেন মোবাইল একটু লাইট চলো না জি মোদা তাকাও আমাদের স্কুল গ্যাং এর কমপ্লিট কাজ, এই আমাদের কমপ্লিট কাজ। এইমাত্র সাপটা আমরা এখানে রেস্কিউ করলাম জঙ্গলে। অরুণ আছে, সন্তু আছে, সন্দীপ ভাইপো আছে, আমি বনমালী ভাই। কই যাদের বাড়িতে সাপ পেড়েছিল? সাপটা উদ্ধার করলাম, এখন তোমাকে কেমন লাগছে? সাপটা উদ্ধার করে আমি খুব গর্বিত। এরকম এরকম গ্রামে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে যেমন জন্ম হয় এরকম ছেলে, আমাদের এরকম ছেলে যেরকম গ্রামের গর্ব, আমাদের এসব ছেলে দরকার গ্রামের মধ্যে, তবে গ্রামের নাম উজ্জ্বল হবে। ঠিক আছে, দেখি আবার কোন ভুল, আবার পরে ভুল হবে, দেখা হবে আপনাদের সাথে।